যে আল্লাহ আপনাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছেন, ওরা আর কোরআন কি তেলাওয়াত করে, আমাদের কারি সাহেবরা আর কি তেলাওয়াত করছেন, আপনার মতো মানুষরা যদি কোরআন তেলাওয়াতের জন্য একটু চেষ্টা করতেন, আমার মনে হয় এদেশের মানুষকে এবং গোটা বিশ্ববাসীকে শেখ সুদাইসের কেরাতে যেরকম গোটা বিশ্ব বিমোহিত বিমুগ্ধ, আমরা হয়তো মুগ্ধতায় ছেয়ে যেতে পারবো। আমি আপনার কাছে আগুন ভাই, আপনার কাছে আমার একটা আর্গুমেন্ট ছিল, বলবো কি? নিশ্চয়ই, নিঃসন্দেহে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে চমৎকার কণ্ঠ দিয়েছেন, এর আগে বাংলা ভিশনে আপনার একটা ইসলামিক রিয়েলিটি শোতে আপনার একটা ইসলামিক সঙ্গীত আমি শুনেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, যদিও সঙ্গীতের একটি ছোট্ট কলি নিয়ে ছোট ব্যাখ্যা দিতেই হয়, তা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জপার কথা বলেছেন এখানে কবি। তো আমাদের দর্শকদেরকে মনে করতে পারেন যে আমরা আল্লাহ আল্লাহ নাম বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেরকম বলি, রসুলের নাম ওইরকম জপব কি না? উদ্দেশ্য এর উত্তর হবে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জপার ভিতরে কোনো কল্যাণ নাই। কবি হয়তো বোঝাতে চেয়েছেন তার নাম জপা বলতে তার কথায় কথায় তার অনুসরণ করা, তাকে সবসময় মাথায় রাখা, তাকে অনুকরণ করা। কবিতায় তো শব্দের অর্থ মিন করা হয় না, অনেক কিছু মিন করা হয়ে থাকেন। তো আমি যেটা বলতে চাচ্ছি আসলে সেটা হলো যে আল্লাহ আপনাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছেন, ওরা আর কোরআন কি তেলাওয়াত করে, আমাদের কারি সাহেবরা আর কি তেলাওয়াত করছেন, আপনার মতো মানুষরা যদি কোরআন তেলাওয়াতের জন্য একটু চেষ্টা করতেন, আমার মনে হয় এদেশের মানুষকে এবং গোটা বিশ্ববাসীকে শেখ সুদাইসের কেরাতে যেরকম গোটা বিশ্ব বিমোহিত বিমুগ্ধ, আমরা হয়তো মুগ্ধতায় ছেয়ে যেতে পারবো। আমি কি একটু তেলাওয়াত করার সুযোগ পাবো? অবশ্যই, সে আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাত ওয়াল মুস্তাকিম, সিরাত ওয়াল লাযীনা আনআমতা আলাইহিম, غير المغضوب عليهم ولا الضالين آمين. الحمد لله رب العالمين. ما شاء الله ما شاء الله, অসাধারণ অসাধারণ। আমার মনে হয় যে আপনি চেষ্টা করলে কিরাতের যে দিকগুলো আছে, ছোট ছোট আরবি অক্ষরের উচ্চারণগুলো, সেগুলো আরো চমৎকারভাবে কণ্ঠ তো আপনার আর বলারই অপেক্ষা রাখেন, আমার মনে হয় ইনশাআল্লাহ চমৎকার তেলাওয়াত আপনার মাধ্যমে মানুষ উপহার পেতে পারে ইনশাআল্লাহ, এবং কোরআনের একটা স্বকীয়তা আছে, সেই কণ্ঠ ইনশাআল্লাহ যথেষ্ট হবে। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিল্পী আগুনকে। সেও যে এত অসাধারণভাবে, এবং সেটা অনেকটাই কিন্তু মানে বিমোহিত হওয়ার মতো কিছু ব্যাপার আমার কাছে মনে হলো, আমি কখনোই শুনি না ঠিক এভাবে কেউ পড়েছে, অসাধারণ লাগলো আমার কাছে।